हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल मैथ यू नो। तुम्हारा सबाई हमार चैनल सब्सक्राइब कर नाओ और बेल आइकन प्रेस कर दाओ, जाते हमें नतून वीडियो अपलोड कर ले तुम्हारा नोटिफिकेशन पे जाओ और निजे बंधुदेर मध्य शेयर करो। आजकल क्लासे आलोचना करछी क्लास टेनर त्रिकोणमिति कोषे देखी 23.2 निये। आगे क्लासे 23.2 এর পাঁচের দাগের অঙ্ক পর্যন্ত করেছিলাম। এই ক্লাসে আমরা ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করছি। দেখো ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে দেখাও যে সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45° ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমরা কি করে প্রুফ করব, প্রথমে এলএইচএস নিয়ে নিলাম। কত আছে এলএইচএস, সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45°। এটা সমান কত, সাইন 45° মানে কত, 1/√2। তাহলে স্কোয়ার আছে, তাহলে 1/√2 হোল স্কোয়ার প্লাস কস 45° মানে কত, সেটা 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে কত হচ্ছে, 1/√2 হোল স্কোয়ার মানে হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। তাহলে 1 + 1/2 সমান 1। তাহলে আমরা কি পেলাম, সাইন স্কোয়ার 45° প্লাস কস স্কোয়ার 45° 1 সমান, তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। দেখো আবার দুয়ের দাগের অঙ্কটা, দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে, দুয়ের দাগের অঙ্কটা বলেছে কস 60° ইকুয়াল টু কস স্কোয়ার 30° মাইনাস সাইন স্কোয়ার 30°। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমরা কি করে প্রুফ করব, প্রথমে নিলাম এলএইচএস। এলএইচএসে কত আছে, কস 60°, কস 60° সমান হাফ হয়ে গেল। এবার লিখছি আরএইচএস, আরএইচএসে কত আছে, কস স্কোয়ার 30° মাইনাস সাইন স্কোয়ার 30° ইকুয়াল টু কস 30 মানে কত, √3/2 হোল স্কোয়ার মাইনাস সাইন 30 মানে কত, হাফ। তাহলে হাফ এর স্কোয়ার আছে হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এটা স্কোয়ার করলে 3/4 মাইনাস 1/4। তাহলে লসাগু করলে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে, 3 - 1/4 সমান 2/4, কাটাকুটি করলে হচ্ছে হাফ। তাহলে এলএইচএস আমাদের এসেছিল হাফ, আরএইচএস এর ইকুয়াল টু এসেছে হাফ, তাহলে হয়ে গেল কত, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। এবার দেখো তিন নম্বর অঙ্কটা, তিন নম্বর অঙ্কটা কি বলেছে, তিন নম্বর অঙ্কটা আমাদেরকে বলেছে প্রমাণ করতে হবে 2 tan 30/1 - tan² 30 ইকুয়াল টু কত, √3। ভালো করে দেখে নাও, 2 tan 30/1 - tan² 30 ইকুয়াল টু √3, এটা আমাদের প্রুফ করতে হবে। আমরা প্রুফ করছি প্রথমে হচ্ছে এলএইচএস, এলএইচএসে কি আছে, 2 tan 30/1 - tan² 30। আমরা শুধু শুধু মান বসিয়ে দিলাম, তাহলে 2 tan 30 মানে কত, 1/√3 বাই ট্যান স্কোয়ার 30 মানে 1 - 1/√3 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হচ্ছে, 2/√3 বাই 1 - এটা হোল স্কোয়ার করলে 1/3 ইকুয়াল টু, তাহলে কত, 2/√3 মাইনাস, এটা 1 - 1/3 মানে 2/3। তাহলে এবার যদি আমরা উল্টে দিই তাহলে কত হবে, 2/√3 ইন্টু, এটা উল্টে যাবে, 3/2, এখানে 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে, 3/√3। এই থ্রিটাকে আমরা লিখতে পারি √3 × √3/√3, √3 কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, √3, তাহলে ইকুয়াল টু আরএইচএস। তাহলে আমাদের আরএইচএসে আছে √3, এখানে এলএইচএস ইকুয়াল টু এসছে √3, তাহলে আমরা কি বলতে পারি, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। এবারে আমরা করব ছয়ের চারের দাগের অঙ্কটা। দেখো ছয়ের চারের দাগের অঙ্কটা কি বলেছে, ছয়ের চারের দাগের অঙ্কটা আগে দেখে নাও, বলেছে প্রমাণ করো যে √1 - 1 cos 30 / 1 - cos 30 ইকুয়াল টু sec 60° প্লাস tan 60°। এটা আমাদের প্রুফ করতে হবে। তাহলে আমরা শুরু করছি এলএইচএস থেকে। এলএইচএসে কি আছে, এলএইচএসে আছে √1 + cos 30 / 1 - cos 30। আমরা শুধু শুধু মানটা বসিয়ে দিলাম, তাহলে কস 30 মানে কত, √3/2, নিচে কস 30 মানে √3/2 বসিয়ে দিলাম, তাহলে উপরে কত হলো, 1 + √3/2 / 1 - √3/2 পুরো রুটের মধ্যে। এবার আমরা করছি কি, লসাগু করছি, তাহলে 1 + √3/2 লসাগু করলে কত হবে, 2 + √3/2, নিচে কত হবে, 2 - √3/2 পুরোটা রুটের মধ্যে আছে। এবার সমান সমান, তাহলে এখানে থেকে নিচে 2, এখানে নিচে 2 কেটে গেল, তাহলে কত হলো, √2 + √3/2 - √3, তাই পুরোটা রুটের মধ্যে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, √2 + √3/√2 - √3। এবার উপর নিচে কি করছি, +√3 দিয়ে উপর নিচে গুণ করছি, তাহলে উপর নিচে আমরা কি করলাম, √2 + √3 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে এখানে কত হচ্ছে, দেখো উপরে 2 + √3, 2 + √3 দুটো রুটের মধ্যে আছে, তাহলে কত, √2 + √3 পুরোটা হোল স্কোয়ার, মানে তাহলে কি হয়ে যাবে, √2 হয়ে যাবে, তাহলে কত হলো, 2 + √3, আর নিচে কত হচ্ছে, 2 + √3 × 2 - √3 পুরোটা রুটের মধ্যে, তাহলে √2² - √3², তাহলে উপরে কত হলো, 2 + √3, নিচে কত হচ্ছে, রুটের মধ্যে 2² মানে 4 - √3² মানে 3, তাহলে 4 - 3 মানে 1, তাহলে নিচে হয়ে গেল 1, উপরে কত রয়েছে, উপরে রয়েছে 2 + √3, তাহলে হচ্ছে কত, 2 + √3। তাহলে এবার আমরা করছি আরএইচএস, আরএইচএসে কি আছে, আরএইচএসে আছে sec 60 + tan 60, sec 60 মানে কত, 2, আর tan 60 মানে √3, তাহলে 2 + √3, তাহলে আমাদের এলএইচএসে যা এসেছিল আমাদের আরএইচএসও তাই এলো, তাহলে আমরা বলতে পারি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। দেখো অঙ্কটা খুব সহজ অঙ্ক। এবার আমরা করছি
পাঁচের অঙ্কটা দেখো, পাঁচের অঙ্কটা কি বলেছে? দেখাও যে টু ট্যান স্কোয়ার 30 বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার 30 প্লাস সিক্স স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু সিক্স 60 ডিগ্রি। তাহলে আমরা শুরু করছি এলএইচএস থেকে। এলএইচএসে কত আছে? টু ট্যান স্কোয়ার 30 ডিগ্রি বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সিক্স স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। আমরা কি করছি, শুধু মানগুলো বসাচ্ছি। তাহলে ট্যান 30 মানে কত? ওয়ান বাই রুট থ্রি। তাহলে বসিয়ে দিলাম ওয়ান বাই রুট থ্রি, যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার, বাই ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার, স্কোয়ার আছে প্লাস সেক 45 ডিগ্রি মানে রুট টু, তাহলে রুট টু হোল স্কোয়ার মাইনাস কট 45 ডিগ্রি মানে ওয়ান, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার হয়ে গেল। তাহলে কত হয়ে গেল উপরে? টু বাই থ্রি বাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস, এটা স্কোয়ার করলে হয় দুই, এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তাহলে সমাধান কত হচ্ছে? এটা দুই বাই তিন ইন্টু এটা তিন মাইনাস এক মানে দুই বাই তিন। তাহলে দুই বাই তিন ইন্টু উল্টে গেলে কত হবে? তিন বাই দুই প্লাস দুই মাইনাস এক মানে এক। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে এক, কাটাকুটি করলে এটা হয়ে যাচ্ছে এক। তাহলে এক প্লাস এক ইকুয়াল টু দুই, ঠিক আছে? ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? সেক্স সিক্সটি, কারণ সেক্স সিক্সটির মানে আমরা কত জানি? টু। তাহলে ইকুয়াল টু কত? আর এইচএস হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এল এইচএস ইকুয়াল টু আর এইচএস। দেখে নাও অঙ্কটা খুব সহজ অঙ্ক। এবার আমরা করবো পরের অঙ্কটা, দেখো ছয়ের অঙ্কটা। ছয়ের অঙ্কটা কি বলেছে? ছয়ের অঙ্কটা কি হচ্ছে? দেখো ছয়ের অঙ্কটা বলেছে, দেখাও যে কি প্রমাণ করতে হবে? ট্যান স্কোয়ার পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই থ্রি ট্যান পাই বাই সিক্স ইন্টু ট্যান স্কোয়ার পাই বাই থ্রি ইকুয়াল টু এক পূর্ণ একই দুই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরু করছি এলএইচএস। এলএইচএস এ কি আছে? ট্যান স্কোয়ার পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই থ্রি ইন্টু ট্যান পাই বাই সিক্স ইন্টু ট্যান স্কোয়ার পাই বাই থ্রি ইকুয়াল টু, এই পাই বাই ফোর মানে কত? পাই মানে তো রেডিয়ানে আছে, তাহলে পাই বাই ফোর মানে কত? ওয়ান এইটি ডিগ্রি। তাহলে ওয়ান এইটি বাই ফোর মানে 45 ডিগ্রি। সাইন পাই বাই থ্রি মানে কত? সাইন 60 ডিগ্রি। ট্যান পাই বাই সিক্স মানে ট্যান 30 ডিগ্রি। আর ট্যান স্কোয়ার পাই বাই থ্রি মানে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এবার কি করছি, আমরা মানগুলো বসাচ্ছি। ট্যান 45 ডিগ্রি মানে ওয়ান স্কোয়ার, সাইন 60 মানে রুট থ্রি বাই টু, ট্যান 30 ওয়ান বাই রুট থ্রি, আর ট্যান স্কোয়ার 60 ডিগ্রি সমান রুট থ্রি হোল স্কোয়ার, কারণ সবকটা মানে আমাদের বসানো হয়ে গেল। এবার আমরা কি বলতে রেডি ইকুয়াল টু, তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু এই রুট থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি ইন্টু রুট থ্রি স্কোয়ার মানে থ্রি। এবার আমরা কাটাকুটি করছি, এখানে রুট থ্রি এখানে রুট থ্রি কেটে গেল, তাহলে হচ্ছে থ্রি বাই টু। থ্রি বাই টু মানে কত বলতে পারি আমরা? এক পূর্ণ একের দুই ইকুয়াল টু আর এইচএস, কারণ আমাদের আর এইচএস এ ছিল, এখন একে দিয়ে প্রমাণ করতে হবে। দেখো অঙ্কটা খুব সহজ অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি তার পরের অঙ্কটায়। দেখো পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটায় বলেছে সাথে দাগ, দেখাও যে সাইন পাই বাই থ্রি ইন্টু ট্যান পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু কস ইন্টু কস পাই বাই থ্রি ইকুয়াল টু টু সাইন স্কোয়ার পাই বাই ফোর, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তাহলে আমরা শুরু করছি এলএইচএস থেকে। এলএইচএস এ কত আছে? সাইন পাই বাই থ্রি ইন্টু ট্যান পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু ইন্টু কস পাই বাই থ্রি। তাহলে সাইন পাই বাই থ্রি মানে কত? সাইন 60, ট্যান পাই বাই সিক্স মানে কত? ট্যান 30 প্লাস পাই বাই টু মানে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি ইন্টু কস পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি। এবার আমরা সব মানগুলো বসাচ্ছি। সাইন 60 মানে রুট থ্রি বাই টু ইন্টু ট্যান 30 ওয়ান বাই রুট থ্রি প্লাস সাইন 90 মানে ওয়ান ইন্টু কস 60 মানে হাফ। তাহলে কত হচ্ছে? রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে ওয়ান বাই টু প্লাস এখানে ওয়ান বাই টু, তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু মানে এক। তাহলে এলএইচএস আমাদের কত হচ্ছে? এক। আমরা আর এইচএস টা শুরু করছি। আর এইচএস এ কি আছে? দেখো আর এইচএস এ আছে টু সাইন স্কোয়ার পাই বাই ফোর। তাহলে টু সাইন স্কোয়ার পাই বাই ফোর মানে 45 ডিগ্রি। তাহলে টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু সাইন 45 ডিগ্রি মানে কত? ওয়ান বাই রুট টু তার স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? টু ইন্টু এক বাই দুই। তাহলে কাটাকুটি করলে হচ্ছে এক। তাহলে এলএইচএস আমাদের যা এসেছিল আমাদের আর এইচএস তাই এসছে। তাহলে আমরা বলতে পারি এলএইচএস ইকুয়াল টু আর এইচএস। দেখে নাও অঙ্কটা খুব সহজ অঙ্ক এবং ভালো অঙ্ক। আচ্ছা এবার আমরা করব পরের অঙ্কটা। দেখো এবার আমরা করছি সাতের দাগের অঙ্কটা। সাতের দাগের অঙ্কটা কি বলেছে? সাতের দাগের অঙ্কটা বলেছে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি, এটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স ইকুয়াল টু কত? মানে এটা আমাদের ইকুয়েশনটা সমাধান করে এক্স ইকুয়াল টু কত ফাইন্ড করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করছি? প্রথমে ইকুয়েশনটা লিখে নিলাম। এবার আমরা কি করবো? সমস্ত মানগুলো আমরা বসাচ্ছি। তাহলে এক্স সাইন 45 ডিগ্রি মানে কত? ওয়ান বাই রুট টু ইন্টু কস 45 ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু ইন্টু ট্যান 60 ডিগ্রি মানে রুট থ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি আছে, ট্যান 45 ডিগ্রি মানে ওয়ান, ওয়ান স্কোয়ার মাইনাস কস 60 মানে হাফ। আমরা সব মানগুলো বসিয়ে দিলাম। এবার কি লিখতে পারি? অর এক্স ইন্টু দেখো রুট থ্রি নিচে রুট টু ইন্টু রুট টু গুণ করলে হয় দুই, তাহলে রুট থ্রি বাই টু ইকুয়াল টু এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু। তাহলে কত হচ্ছে? এক্স ইন্টু রুট থ্রি বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস হাফ মানে হাফ।
তাহলে এখানে আমরা লিখতে পারি x ইকুয়াল টু এদিকে হাফ ইন্টু এর এদিকে চলে এলে কত হবে উল্টে যাবে তাহলে 2 বাই 3 তাহলে কাটাকুটি করলে 2 2 কেটে গেল তাহলে x ইকুয়াল টু হলো কত 1 বাই রুট 3 তাহলে নির্ণয়ের সমাধান কত নির্ণয়ের সমাধান হচ্ছে x ইকুয়াল টু 1 বাই রুট 3 দেখে নাও একবার আচ্ছা এবার আমরা করছি পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কি বলেছে এটা অঙ্কটা সমাধান করতে হবে আমাদেরকে মানে x এর মান বার করতে হবে অঙ্কটা কি বলেছে বলেছে x sin 60 ইনটু cos স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি ইনটু sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলে x ইকুয়াল টু কত তাহলে আমরা প্রথমে শুরু করছি অঙ্কটা তাহলে x sin 60 ইনটু cos স্কয়ার 30 ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি ইনটু sec 60 বাই cosec 60 তাহলে অর x ইনটু sin 60 মানে কত রুট 3 বাই 2 ইনটু cos 30 রুট 3 বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু tan 45 ডিগ্রি মানে 1 sec 60 মানে রুট সরি sec 60 মানে 2 বাই cosec 60 মানে হচ্ছে 2 বাই রুট 3 অর x যেমন বসে গেল বসে গেল এখানে রুট 3 বাই 2 আছে লিখলাম ইনটু এটা রুট 3 বাই 2 হোল স্কয়ার মানে কত 3 বাই 4 ইকুয়াল টু এখানে কত হচ্ছে উপরে 2 বাই নিচে 2 বাই রুট 3 তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে এখানে দেখো 2 ইনটু এটা উল্টে গেল তাহলে রুট 3 বাই 2 ইনটু এই 4 3 বাই 4 আছে এদিকে গেলে কত হবে 4 বাই 3 ইনটু এটা আছে রুট 3 বাই 2 এদিকে গেলে কত হয়ে যাবে 2 বাই রুট 3 তাহলে আমরা কাটাকুটি করছি এখানে রুট 3 কাটছে এখানে 2 কাটছে তাহলে 4 ইনটু 2 8 বাই 3 তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 8 বাই 3 সমান সমান 2 পূর্ণ 2 এর 3 8 বাই 3 লিখলো রাইট 2 পূর্ণ 2 এর 3 লিখলো রাইট তবে 2 পূর্ণ 2 এর 3 লেখাটাই বেশি ভালো আচ্ছা এবার আসছি 3 এর দাগের অঙ্কটা দেখো 3 এর দাগের অঙ্কে কি বলেছে দেখতে পাচ্ছ 3 এর দাগের অঙ্কে বলেছে x স্কয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো তাহলে আমরা কি বলতে পারি x স্কয়ার ইকুয়াল টু অঙ্কটা আগে আমরা লিখলাম সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 মানে কত হাফ তাহলে হাফ স্কোয়ার প্লাস কট 45 ডিগ্রি মানে 1 তাহলে 4 ইনটু 1 স্কোয়ার মাইনাস sec 60 মানে 2 তাহলে sec স্কোয়ার 60 আছে তাহলে 2 স্কোয়ার তাহলে কত হচ্ছে এটা 1 বাই 4 প্লাস 4 মাইনাস 4 4 4 কেটে গেল তাহলে 1 বাই 4 তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 4 তাহলে আমরা কি বলতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই 2 তাহলে নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই 2 তাহলে দেখো সাতের দাগে তিনটে অঙ্ক ছিল তিনটে অঙ্কই হয়ে গেল আজকের মতো ক্লাস এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থাকবে অঙ্কগুলো খুব ভালো করে নাও যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থাকবে।